স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করার নির্দেশ হাইকোর্টের। খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দেওয়ার এখতিয়ার সরকারের নেই জানালেন দুদকের আইনজীবী মানবিক বিবেচনার দাবি। আওয়ামী লীগ শুধু মুখে বলে না, কাজ করে দেখায় ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন তার বড় প্রমাণ বললেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর পিলারের মাঝ দিয়ে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ, স্রোত না কমা পর্যন্ত মাওয়া চ্যানেল বন্ধ। এবং টি টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। সারাদেশে দ্বিতীয় দিনের মতো চলছে গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম, বিভিন্ন কেন্দ্রে মানুষের ভিড়। সাগরে লঘুচাপ ও উজানের ঢলে প্লাবিত হচ্ছে দক্ষিণাঞ্চলের নতুন নতুন এলাকা, ফসল গবাদি পশু এবং হ্যাচারি নিয়ে বিপাকে লাখো মানুষ। 15 অক্টোবরের আগেই ক্লাস শুরু করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়। করোনার সংক্রমণ রোধে বাতিল হচ্ছে আবাসিক হলের গণরুম প্রথা। এবং সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে বিকেলে চতুর্থ টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবং নানা আয়োজনে পালিত হচ্ছে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 129তম জন্মবার্ষিকী।